200 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের অফিস সহকারী আফজাল রুবিনা দম্পতির বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন। 2019 সালের জুন মাসে স্বাস্থ্য খাতের আলোচিত কেরানি দম্পতি আফজাল রুবিনার বিরুদ্ধে মামলা করেছিল দুদক। সেই মামলার প্রায় চার বছর পর এবার তাদের সম্পদের পূর্ণাঙ্গ তথ্য দিয়ে আদালতে চার্জশিট দেওয়া হলো। দুদক সূত্র জানায়, আফজালের স্ত্রী রুবিনার দেশেই আছে 106 কোটি টাকার সম্পদ আর আফজালের সম্পদ 6 কোটি 37 লাখ টাকা। দেশে আফজালের 17 কোটি টাকার অবৈধ লেনদেন হলেও স্ত্রীর অবৈধ লেনদেন 307 কোটি টাকা। আফজালকে গ্রেফতার করা হলেও পলাতক রয়েছেন তার স্ত্রী রুবিনা।